বিকেল চারটা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই যুদ্ধ বন্ধ করুন বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী। নয়াপল্টনে বিএনপি সমাবেশ শুরু। নির্বাচন শেষে 15 দিন পর্যন্ত পুলিশ রাখার চিন্তা ইসি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি। দু একটা দল অংশ না নিলেও নির্বাচন বন্ধ হবে না বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিকটর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিকটর চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। যুদ্ধ ও অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করে অস্ত্র বানানোর টাকা বিশ্বের উন্নয়নে ব্যয় করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল স্মার্ট বাংলাদেশ পদক প্রদান এবং শেখ রাসেল দিবস 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গতকাল দেখলাম হাসপাতালে আক্রমণ হয়েছে, সেখানেও শিশু মারা গেছে। আমি বিশ্ব নেতাদের বলবো এই যুদ্ধ বন্ধ করুন, অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, এই যুদ্ধের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। আজকে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, কিছুদিন আগে দেখলাম এখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এখন আবার প্যালেস্টাইনের উপর আক্রমণ ইসরায়েল, এবং ইসরায়েলেও শিশু মারা গেছে, প্যালেস্টাইনেও মানুষ মারা গেছে। গতকালকে দেখলাম হাসপাতালে বম্বি করে মানুষ মেরেছে, শিশু মারাচ্ছে, রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না, সবচেয়ে কষ্ট পায় শিশু আর নারীরা, আর যুবকরা দেয় জীবন। সন্তান হারা পিতামাতা, পিতামাতা হারা সন্তান, তাদের যে কী বেদনা সেটা আমরা জানি। এই জন্য আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধ করার জন্যই আমি আহ্বান জানাই, বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। বুধবার দুপুর 2টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকেন নয়াপল্টনে। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ জনসমাবেশ করছে বিএনপি। সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনের আশপাশের এলাকা থেকে মিছিল আসছে সমাবেশস্থলে। সকাল 11টার আগেই কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত নয়াপল্টন। বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। 5টি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজন হলে ভোটের পরবর্তী 15 দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, তবে এখন এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন সংগঠনের নিরাপত্তার শঙ্কা এবং সংলাপে এ বিষয়টি উঠে আসার কারণেই বিষয়টি কমিশনে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। অশোক কুমার দেবনাথ বলেন, বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত হয়নি, তবে কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের 15 দিন পর্যন্ত নিরাপত্তা রাখতে পারে ইসি। যেহেতু সুধীজনদের সঙ্গে সংলাপে ভোট পরবর্তী সহিংসতার বিষয়টি উঠে এসেছে এবং বিভিন্ন সংগঠনের নেতারাও এ বিষয়ে চিঠি দিয়ে কমিশনকে অবহিত করছে, সেহেতু প্রয়োজন হলে কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। সংবিধানের সব নিয়ম মেনে যে নির্বাচন চলছে, সে নির্বাচনে কেউ যদি অংশ না নেয় সেটার জন্য সে নির্বাচন বন্ধ হবে না। বহু দল আছে যারা নির্বাচনে অংশ নেবে, দু একটা দল অংশ না নিলে সে নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না? নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক অধিকার, কেউ যদি নিজের অধিকার প্রয়োগ না করে সেটা তাদের ব্যাপার। বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 60তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সময়টা দৌড়াবে প্রাণডাল মুঠোই সময় পায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। আজ সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক পয়েন্টে 25 জন, সাইনবোর্ড পয়েন্টে 60 জন, সোনারগাঁওয়ের কাঁচপুর পয়েন্টে 60 জন এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই চেকপোস্টগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যরা যাত্রী ও চালককে কোথায় যাচ্ছেন তা জানতে চায়। বাসে যাত্রীদের ব্যাগ, ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাগ ডালা তল্লাশি করা হচ্ছে। তবে কোনো পয়েন্টেই তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এ সময় কোনো যানবাহনকে দীর্ঘক্ষণ থামিয়ে রাখা কিংবা কোনো যাত্রীকে নামিয়ে দিতে দেখা যায়নি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে 23 জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে 58,600 টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার সকাল 10:30 বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার বরিশাল বিভাগে 116টি অভিযানে 46টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে 794 কেজি ইলিশ, 1,623 মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি বরিশাল জেলার 18 জন ও পটুয়াখালী জেলার 5 জেলে সহ মোট 23 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দর্শক জানাবো এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় প্রায় 31 জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে হোয়াইট হাউস। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। তারপর থেকে এখন পর্যন্ত হামলা চলমান সংখ্যাতে এসব মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, ইসরায়েলে 13 মার্কিন নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন, তাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বুধবার ইসরায়েলে সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 500 প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ সংগঠনের মধ্যে চলমান সংঘাতের কারণে এমন সতর্কতা জারি করা হয়েছে। রকেট, ক্ষেপণাস্ত্র এবং কামান দিয়ে দুপক্ষের মধ্যে সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। লেবাননে ভ্রমণ করবেন না এমন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। হামাস ও ইসরায়েলে হামলা শুরু করার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। ইসরায়েল এবং লেবানন উভয়ই উত্তেজনার আশঙ্কার কারণে সীমান্তের কাছাকাছি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে। জানাবো এবারে খেলা সংবাদ। মেসি খেলবেন কি না তা নিয়ে সন্দেহ ছিল ইঞ্জুরির কারণে ক্লাব ফুটবলে বেশ কিছুদিন অনিয়মিত থাকায় এই আশঙ্কা। কিন্তু মেসি মাঠে নামলেন এবং জয় করলেন। শুরুর একাদশে থাকে মেসি প্রথমার্ধে জোড়া গোল করেছেন। তার জোড়া গোলে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে আছে। 32 মিনিট মেসি প্রথমে গোল পান, দ্বিতীয় গোলটি করেন 42 মিনিটে। মেসির করা প্রথম গোলটি ছিল অসাধারণ। বাম দিক থেকে টাগলিয়া ফিকোর দেয়া বলে বা পায়ের দারুণ শটে গোলটি করেন তিনি। ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদটা ভুলে গিয়েছিল বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে। অবশেষে সেই স্বাদ পেল তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে সর্বাধিকবার
বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েছে দ্য স্কাই ব্লুরা। উরুগুয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে একচ্ছত্র আধিপত্য করে খেলেছে সেলেসাওরা, কিন্তু কাজের কাজটা করেছে উরুগুয়ে। মন্টেভিডিওতে অনুষ্ঠিত ম্যাচে 2-0 গোলে জয় পেয়েছে তারা। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।